এসেছে এখনো গায়ে জোর কিন্তু নাচতেছি কারণ obviously ভালো রেজাল্ট করছি এখন তো নাচবই এটা কি আসলে আমার রেজাল্টই নাকি তারপর আমি নিচেও পরে কনফার্ম হয়েছে যে না আসলে এটা আমার রেজাল্ট রেজাল্ট কি হয়েছে আলহামদুলিল্লাহ জিপিএ গোল্ডেন এসেছে তোমার গোল্ডেন এ প্লাস গোল্ডেন জিপিএ 5 গোল্ডেন এ প্লাস যদি না আসতো কেমন লাগতো খারাপ লাগতো অবভিয়াসলি খারাপ লাগতো হ্যাঁ অবশ্যই গতকাল রাত কেমন কেটেছে ভয়ঙ্কর ভয় জ্বর চলে এসেছে এখনো গায়ে জ্বর কিন্তু নাচতেছি কারণ অবভিয়াসলি ভালো রেজাল্ট করছি এখন তো নাচবই এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে স্পেশাল থ্যাঙ্কসটা কাকে দিবা স্পেশাল থ্যাঙ্কস আমি আমার আম্মু বাবাকে দিব আর আমার নানার ইচ্ছা পূরণ করতে পেরেছি এজন্য আমি অনেক খুশি আচ্ছা আম্মুকে কেন আব্বুকে নয় কেন আম্মু আব্বু দুজনকেই বলেছি জি আমার নানাকে কেন নানাকে আমার নানা আমাকে সবসময় সাপোর্ট করতো বাবা মা করতো না না বাবা মা করতো নানা বেশি করতো ফিউচারে কি হওয়ার স্বপ্ন আছে ফিউচারে ইঞ্জিনিয়ারিং দিকে যাওয়ার ইচ্ছা আছে এটা কি নিজের স্বপ্ন না বাবা মায়ের স্বপ্ন না নিজের স্বপ্ন আমার বাবা মা কোনো কিছু নিয়ে ফোর্স করে না আমার নিজে যেটা ইচ্ছে ওটাই কি মা আছে আচ্ছা কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে এসেছে জিপিএ 5 গোল্ডেন প্লাস কি 5 সিস্টেমটা ছিল না না কেমন লাগছে আপনি পাননি আপনি মেয়ে পেয়েছে কেমন লাগছে অনেক ভালো লাগছে অনেক যদি মেয়ে জিপিএ 5 না পেতো তাহলে কেমন লাগতো ওটা তো একটু খারাপ লাগতো তারপরও মেনে নিতে হতো তারপর আলহামদুলিল্লাহ যেটা হবে সেটাই তো মানতেই হবে ফ্যামিলি থেকে কোনো প্রেসার দেওয়া হচ্ছে না না কোনো প্রেসার নাই ওকে জিজ্ঞাসা করেন আমরা কোনো প্রেসার দিই নোট পড়া ও কোনো কোচিংও করে নাই আরেকটি বিষয় আমরা যেমনটি জানি ভিকারুননিসার গার্ডিয়ান বিশেষ করে মায়েরা কিন্তু নিজেরাই মেয়েদেরকে অনেকেই পড়ায় আপনিও কি পড়ান আমি ওর উপরে ছেড়ে দিই যে নিজে ভালো মতন পড়াশোনা করো এবং কোচিং টোচিং ওরকম না তুমি হচ্ছে ঠিক মতো পড়াশোনা করা হয়নি তেমন কোনো কোচিং করেছি বাসায় একজন টিচার ছিল লাস্টে 2 মাস পড়েছিলাম তার কাছেই সবটুকুই কি নিজের ইচ্ছায় জি জি আশ্রয়শীল জি জি গোল্ডেন এ প্লাস পেয়েছি জি পরীক্ষা ভালো হয়েছিল রেজাল্ট ভালো গতকাল রাতটা কেমন কেটেছে ভয়ঙ্কর কেন ভয়ঙ্কর রেজাল্ট নিয়ে অবশ্যই যত এক্সাম ভালো টেনশন তো থাকেই সো রেজাল্টটা দেখার পর কেমন লেগেছে জি অনেক ভালো লেগেছে মানে ফার্স্ট অনেক টেনশনে ছিলাম দেখার পরে অনেক ভালো আমি যদি আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করি সেটা হচ্ছে আমি যখন আমার রেজাল্টটা দেখেছিলাম 2005 আমি বিশ্বাস করতে পারিনি যে এটা আমার রেজাল্ট তুমি কি বিশ্বাস করতে পেরেছো জি ফার্স্ট এক্সাম ভালো হয়েছিল সো তোমার কাছে আমি জানতে চাই সেটা হচ্ছে আমি আমার রেজাল্টটা দেখেছিলাম 4 বার এটা কি আমার রেজাল্ট এটা কি আমার রেজাল্ট এভাবে দেখেছিলাম কনফার্ম হওয়ার জন্য তুমি কয়বার দেখেছো আমি আমার ফ্রেন্ডকে দিয়ে দেখিয়েছি আমি ওকে বারবার ফোন করে বলছিলাম যে তুই যেটা দেখছিস এটা কি আসলে আমার রেজাল্টই নাকি তারপর আমি নিজেও পরে কনফার্ম হয়েছে যে না আসলে এটা আমার রেজাল্ট তারপর আমার বোনকেও দিয়ে আমি কনফার্ম করে দিয়েছি কেমন লাগছে ভালো লাগছে একসাথে জিপিএ 5